আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। বিচ্ছিন্ন ঘটনায় পৌরসভার দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন, চলছে ফল ঘোষণা। মাহবুব তালুকদার বললেন পৌর নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। পশুরহাট পৌরসভায় বিপুল ভোটে জিতে গেলেন কাদের মির্জা। করোনায় চব্বিশ ঘণ্টায় একুশ জনের মৃত্যু, নমুনা পরীক্ষা বাড়লেও কমছে শনাক্ত রোগী। অর্থ আত্মসাতে সংশ্লিষ্টতায় পি কে হালদার সহ তিরাশি জনের তালিকা হাইকোর্টে। অধিবেশন ঘিরে সংসদ এলাকায় আগামীকাল থেকে মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ। ছয় অঞ্চল ও রংপুরে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে। ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, হাসপাতালে ভর্তি। পাবনায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত দুই। তিন নতুন মুখ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে নামছে বাংলাদেশ। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।